শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে, অনেক কটাই নিয়েছি, কি কি নিয়েছি পুরোটা বাড়িকে দেখাচ্ছি, সুন্দর সুন্দর শাড়ি নিয়েছি বেশ কয়েকটা। চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 9:45, এবার এখান থেকে আমাদের বেরোতেই হবে। অনেক কেনাকাটা হয়ে গেছে, ঠিক আছে, শাড়ি কিনে নিয়েছি অনেকগুলো, মা মাসি মামিমা সবার জন্য কিনেছি। তো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম, আর এখানে নিলাম আমরা শ্রীগুরু থেকে। Wherever I get my new house done. Good morning everyone, সকাল বেলা ব্রেকফাস্ট নিয়ে হাজির, আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, সবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল সকাল শুরু হচ্ছে এই যে, একদম বৃষ্টিটা এলো বলেই। আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি স্মুদি, কারণ তাব্বু বলেছে তোমরা যা যা খাও তাই তাই আমি ব্রেকফাস্টে খাবো। কালকে আমি ভেবেছিলাম আজকে রুটি বা কিছু করব, তাব্বু বললো না রুটি না, তুমি ওটসটা কিভাবে খাও সেটা আমাকে একটুখানি দেখিয়ে দাও, মানে আমি দেখবো স্মুদিটা কিভাবে করো, কারণ ওকে আমি ডালিয়া বলে দিয়েছি এরম 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 ভাবে কর, বাট বলে সুমিতি তোমার মতো টেস্টি হয় না। তো একদিন হাতে ধরে ওকে আমি ডালিয়াটা শিখিয়ে দিয়েছি, আজকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মুদিটা আমি কিভাবে করি সেটা দেখলো, যেন বাড়ি গিয়ে নিজে হাতে করে খেতে পারে, মানে ওই স্কুল যাওয়ার আগে চটপট করে এই ব্রেকফাস্ট গুলো করে যেতে পারে যেন। আর এই যে আমি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম স্মুদিটা, তো ঠান্ডা ঠান্ডা চিল চিল স্মুদি খেতে খুব ভালো লাগে। তিনজনের জন্য নিয়ে নিচ্ছি, ভাই আমার এখনো ঘুমোচ্ছে, ওর জন্য এখানটা দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাব্বু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানটাতে বসে আছে। মর্নিং মর্নিং মর্নিং, তাব্বু এখন ঘুম থেকে উঠে বসে গেছে। আমার এই অল্পটা, তারপরে তাব্বু, তারপরে তোমার, ঠিক আছে কোনো প্রবলেম, তুমি অনেকগুলো খাও। আজকে রান্না কি হবে সেটা নিয়ে খুব চাপে, তাব্বু এখনো বললো না তাব্বু কি খাবে, কি খাবে তাব্বু আজকে, কি খাবে যেটা বলবে আজকে তাব্বুর মতো রান্না হবে, বলো সবাই। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি, আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভাবে এনজয় করবে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাকে শুরু করি। এই সকাল সকাল গুড মর্নিং ভালোবাসা, কেমন বলো স্মৃতি কেমন লাগলো? হ্যাঁ একটু ঠান্ডা হলে আরো টেস্ট দেবো, আছে আইস কিউব, স্মৃতি না সকাল সকাল মজা লাগে, হালকা করে প্রেস করবে, হ্যাঁ তাহলে কয়েকটা পড়বে না, হালকা হালকা প্রায় সবগুলো পড়ে গেছে, আসলে আজকে আমি প্রথমে বাজার গেছিলাম, আমি ভুলে গেছি, এই এই এর জন্যই সব প্রবলেম গুলো হচ্ছে, ঠিক আছে, মানে ও অনেক সকাল সকাল উঠেছে, ও যাক না তবুও ভালো যে এনেছে। আসলে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে আমি সব জিনিস নিয়ে চলে এসেছি, তারপরে ও আবার জিনিস বলতে ভুলে গেছিল যে দই নেই, তো দইটা আবার সানিকে দিয়ে আনতে পাঠিয়েছি, আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি, বৃষ্টি মাথায় ছেলেটাকে আবার যেতে হলো, আমি তো ভিজেছি ও ভিজলো, ভিজে গেছে তো পুরো, দোষটা কি পুরোটাই আমার, পুরোটাই তোমার দোষ, দোষটা তোমার। আচ্ছা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, এবার ঘুম থেকে উঠে যাই হোক ব্রেকফাস্ট করে আমার একটা কাজ করছিল, এবার আমি বলেছি ও বাজার করে নিয়ে আসবে, তারপর আমি রান্নাটা বসবো, কারণ চিকেন করবো যা যা করবো, দিয়ে আমি সোফার উপরে একটুখানি শুয়ে গেছি, শুয়ে আমার চোখ বন্ধ করে একটু ঘুম পেয়ে গেছে, ও তার মধ্যে বাজারে চলে গেছে, ও তোমাকে জিজ্ঞেস করে যাবে যে কি কি লাগবে কি কি নিয়ে আসবো, না না জিজ্ঞেস করে ও নিজের মতো চলে গেছে। আমার কি ভুল, আমি তো কালকে থেকে বলছি বলো, ভারী অন্যায় হয়েছে, ভারী অন্যায়, সবকিছু মিলিয়ে আমি তখন ডিসাইড করলাম যে বাসন্তী পোলাও করি, কালকে যেহেতু তাব্বু চলে যাচ্ছে তো আজকে স্পেশাল কিছু তো করতে হবে, আলটিমেটলি আমরাই সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ আমরাই সিদ্ধান্ত নিয়েছি, তো আমি বাসন্তী পোলাও করছি, পোলাওটা খেতে তাব্বুও ভালোবাসে আমরাও ভালোবাসি, আর তার সাথে চার মগজ দিয়ে চিকেন রান্না করব, আর তার সাথে যেটা করব আজকে আজকে একটা স্পেশাল স্পেশাল রান্না হবে আজকে, জামান দেখো কি নিয়ে তাব্বু এটা কখনো খাইনি আমরা, বার করো এই যে
এখানটাতে নিয়ে এসেছি যেমন আমরা আমরা আর ডিম দিয়ে মালাইকারি হবে ছ পিস আমরা নিয়ে এসেছি আর ডিম রাধিকা ঘি এনেছে রাধিকা গোটা গরম মশলা শেষ হয়ে গেছিল এনেছে তুমি বুদ্ধি করে যে শুকনো লঙ্কাটা এনেছো তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস তুমি বলে দাওনি ওটা মাথায় ছিল আমার আর এতে কি আছে গো ওটাতে কাজু যেহেতু এটাতে দেবে আর আমি দেখো পোলাও এর জন্য এখানটাতে পোলাও এর যে চালটা সেটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিকেনও ম্যারিনেশন কমপ্লিট ঝাপা ঝাপ এদিকে চিকেন আর এদিকে পোলাও বসবে ততক্ষণ নারকেল কোড়া টোড়া হয়ে যাবে দিয়ে ডিমের মালাইকারিটা করে নেব আমি এখানটাতে নারকেলটা কুড়াতে বসে গেছি নারকেলটা কুড়ানোটা একটু ডিফিকাল্ট কাজ তো যদি আগের দিন বাজার থাকে না তাহলে সুবিধা হয় এখন তো জানো একটা আপা আসে তো সকালবেলায় এসে আমার মোটামুটি সমস্ত সবজি কাটা কমপ্লিট করে দেয় তো এটা তো ছিল না বাজার আর ডিসাইডও ছিল না কি রান্না হবে তাই এখন নারকলটা কুড়োচ্ছি আমড়াটা কাটবো তারপরে গিয়ে আমি ঝাঁটা ঝাঁট রান্নাগুলো বসাবো নারকল কোড়ানো কমপ্লিট আমড়া কাটা কমপ্লিট একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা ছটা ছটা না না ছটা এনেছিলাম দেখো আমার পোলাও হচ্ছে হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আর এদিকে যে চিকেন চিকেনটাকে কষাচ্ছি এর মধ্যে চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দেবো চারমগজ কাজু বেটে রেখেছি এটা এবার দিয়ে দিচ্ছি তাব্বুকে আজকে এটা ফার্স্ট টাইম খাবো তাই না যেমন এইগুলো হয়েই গেছে হয়ে গেলেই শুধু এটা করব কি বলে ওটাকে মানে এখানে মালাইকারি ও মালাইকারি এখানে কোলাও এখানে চিকেন এর সাথে বাইরে রয়ে দাও ঝিরি ঝিরি বৃষ্টি একদম জমে যাবে জমে ঘি দেখো চারমগজ দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে আর একটু কালারটা এরকম হয়ে গেল কেন কেমন ও মানে এটা যখন আস্তে আস্তে হবে তখন কালারটা আসবে আসবে গন্ডগোল করে দিয়েছে এইগুলোকে এবার আমি ফ্রিজে দিয়ে দেবো ডিম তো এক পিসও ছিল না এখন যেটা করছি আজকে স্পেশাল ডিমের ডিম প্লাস আমরার কোরমা তো দেখো এখানটাতে চারটে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর ট্রেতে তোমরা দেখলেই দুটো ডিম ফেটে গেছিল তো সেটাকে একদম মোটা করে এ করে নিয়েছি কি বলে ওটাকে অমলেট আর এইখানটাতে আমড়াগুলো দেখো আমি সেদ্ধ করে তেলে ভালো করে ভেজে নিয়েছি এখন আমড়াগুলোকে তুলে নেব একই রকম ভাবে ডিমটা যেরকম করে ভাজি দেখো তিনটে আমড়া তোলা হয়ে গেছে আর বাকিগুলো আমি একই রকম ভাবে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতেই আমি করে নেব মালাইকারিটা কোরমাটা তো সাদা তেল দিয়ে দিয়েছি আর একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি তো সাদা তেল সর্ষের তেল অ্যাড করে দিলে টেস্টটা একটুখানি বেড়ে যায় গুড আফটারনুন এভরিওয়ান এখন দেখতে দেখতে তিনটে বেজে গেছে আর এখানে দেখো তাব্বু বসে আছে তাব্বুর স্নান করা হয়ে গেছে এবার জাস্ট আমাদের খাওয়ার পালা কিন্তু তার আগে একটা জিনিস দেখতে হবে সেটা হলো ডিমের কোরমা হ্যাঁ ডিমের কোরমা ডিমের কোরমাটা কেমন হয়েছে তাব্বু বললো নাকি দারুণ টেস্ট মানে দেখে মনে হচ্ছে খুব ভালো তাই না দেখতে খুব ভালো হয়েছে বললো আমি জোগাড় করবো কিন্তু তার আগে একটা জিনিস দেখার আছে সেটা হলে লুকটা একবার দেখাও দেখো
ডিমের কোরমা আমার কমপ্লিট, আর এইখানটাতে আমি সমস্ত রান্না বান্না সাজিয়ে দিয়েছি। আজকে তিনটে বেজে গেছে দুপুরে খাবার খেতে খেতে, বেচারার দেখো মাথায় হাত দিয়ে বসে আছে। সেটা তুমি বলো না, সকালের খাবার কখন কিছু সেটা বলো, সকালে তো তোমরা লেটে উঠেছো। হ্যাঁ হ্যাঁ, না না সেটা ঠিক। তো আজকে রান্না বান্না আমাদের এই যে, এখানটাতে হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, এর মধ্যেও রয়েছে পোলাও, আর যেটা হচ্ছে এই যে চিকেন কষা, এখানে রয়েছে চিকেন কষা, চার মগজ দিয়ে চিকেন কষা, এটাতে হচ্ছে ডিমের কোরমা, তার সাথে চাটনি, তার সাথে চাটনি এন্ড পাপড় এন্ড পাপড়। স্যালাডটা হলো না, তব্বু স্যালাড লাগবে না, কাটার ভয়ে বলছি আর লাগবে না। তো চলো আমরা সবাই মিলে বসে আজকের লাঞ্চটা করে নিই, কারণ আজকেই আমাদের লাস্ট লাঞ্চ, কালকে তাব্বু হয়তো সকাল সকাল খেয়েই বেরিয়ে যাবে, বাড়ি গিয়ে তো আবার দেখা হবে একদম সেটা। আমরাও খুব তাড়াতাড়ি মালদার বাড়িতে যাচ্ছি, তখন আবার একসাথে দেখা হবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে ইচ্ছা আছে হরিতলা বাজারে যাব, কারণ ওর কয়েকটা জিনিস এখনো কেনাকাটা বাকি রয়েছে, সেইগুলো আজকে কমপ্লিট করব। জি কড়াইয়ের ঢাকনাটা তো এখনো নেই, কড়াইয়ের ঢাকনা এখনো নেওয়া হয়নি, মাসি মাসির ওদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কড়াইয়ের ঢাকনা নেই, ঢাকনা নিতে হবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ আজকে নিচে বসে আমরা এখানে খাবো, একদম মোটামুটি এক ঘন্টা লাগবে, আজকে চারটে বাজবে খেয়ে উঠতে, মানে একদম চুটিয়ে তাব্বুর আজকে একদম আতিথিয়তাটা করতে হবে প্রপার, প্রিয় খাওয়া দাওয়ারও হয়েছে। চলো সানি চলে এসো বলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন রান্নাঘরে সন্ধ্যে চাটা করছি, সন্ধ্যে এখন 6:30 বাজে, পুরো মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে 9:10, ঘুটঘুটে অন্ধকার, কত ছোট হয়ে গেছে বেলা বলো। আগে 6:30 সময় সবে মাত্র, মানে একটা মাস তো এমন হয় 6:30 পর্যন্ত আলো থাকে, সন্ধ্যে হয় 6:30 নাগাদ, বাট এতটা রাত না, আর কিছুদিন পরে তো 6:30 মানে রাতই হয়ে গেল। তো চলো চাটা ঢেলে নিচ্ছি, আজকে করেছি বিকাট চা, লেবু দিয়ে খাবো আজকে লেবু চা। জামানের যাওয়ার কথা ছিল, বাট ওর একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, তাই ও যেতে পারছে না, ও বাড়িতেই আছে, আমরা তিনজনে মিলে বেরিয়েছি। তো এই কাজগুলো তো যাওয়ার না গেলেও অসুবিধা হবে না, মানে আমরা করে নিতে পারবো, তাই আমরা তিনজনে মিলে এই কাজগুলো করে আসি। চলো দেখতে থাকো, ও রয়েছে বাড়িতে, আর এখন টোটো করে একদম গিয়ে নামবো সিলেদার্সের সামনে, ওইখান থেকে ব্যাক করে হাঁটতে হাঁটতে টুকটাই জিনিসপত্রগুলো কিনতে কিনতে চলে আসবো। হরিতলা বাজারে এসে এইখানটাতে না আসলে ভালো লাগে না, নতুন নতুন কালেকশন এসেছে, এই কফিগুলো ভালো লাগছে, এই কফিগুলো চায়ের কফি না, এই চায়ের কফি না, তোমরা তো দেখলেই আমি কয়েকটা কাপ নিলাম, তাব্বুও নিয়েছে, একটা কফি মগ নিয়েছি, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের দুটো ডিজাইনের কাপ নিয়েছি, কি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন হরিতলার এই রাস্তাটা দিয়ে হাঁটছি, তাব্বু নাইটি নেবে, আরও সানি এখানটাতে কোথাও এটিএম আছে খেয়াল রাখিস, আর ক্যাশও তুলতে হবে আমাদের কাছে। তো চলো কি নিচ্ছি না নিচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা শাড়ির দোকানে, তো শাড়ির কালেকশন এখান থেকে কিছু দেখবো, মা মাসিদের জন্য আরও শাড়ি নিতে হবে, তো দেখছি কালকে তো কয়েকটা নেওয়া হয়েছে, আর আজকে দেখি এখানে ফ্যান চলছে, আজকে দেখি যদি পছন্দ হয় এখান থেকে তাহলে নেবো, আর নইলে দেখি কয়েকটা কোয়ালিটি আগে দেখবো। আমরা একটা দোকানে গেছিলাম বাট সেখানে পছন্দ হলো না, আমরা এসেছি এখন সেই জন্যে এখানে, আশা করছি পছন্দ হবে, তাই তো দেবো
মনের মতন কালার দিয়ে দেবো। এমনিতে অনেকগুলো কালার অপশনও আছে, শাড়িটাও খুব সুন্দর। পুরো দেখো শাড়িতে অল ওভার কাজ করা, বিভিন্ন কালার, মানে অনেক টাইপের ব্লাউজ, অনেক কালার ব্লাউজ দিয়ে পরানো। খানিকটা না একই, খানিকটা একই, ওই কালকের গুলোর মতো, একটা ডিপ একটা লাইট। শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে, অনেক কটাই নিয়েছি, কি কি নিয়েছি পুরোটা বাড়িকে দেখাচ্ছি। সুন্দর সুন্দর শাড়ি নিয়েছি বেশ কয়েকটা। চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 9:45, এবার এখান থেকে আমাদের বেরোতেই হবে। অনেক কেনাকাটা হয়ে গেছে, ঠিক আছে, শাড়ি কিনে নিয়েছি অনেকগুলো, মা মাসি মামিমা সবার জন্য কিনেছি। তো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম, আর এখানে নিলাম আমরা শ্রীগুরু থেকে। আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 9:15, আমরা এসে পৌঁছলাম। শপিং শপিং আর শপিং, শপিং শেষ হয় না, তাও শেষ হয় না, হয়ে গেছে মোটামুটি, অনেক কিছু কিনেছি, কি কি কিনেছি দেখাবো। আর আমি আর তাব্বু চলে এলাম, শানি গেঞ্জি মিলে নামলো, ওকে আমি চাউমিন নিয়ে আসতে বললাম, কারণ দেরি হবে ডিনার করতে। আর আমরা বাইরে বেরিয়ে কিছুই খাইনি, বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, তাই ও চাউমিন নেবে, নিয়েও আসবে। চলো আমরা একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো কি কি নিয়েছি। তোমাদের তখন বললাম যে শানি আসার সময় চাউমিন নিয়ে আসবে, তো এখান থেকে চাউমিন নিয়ে চলে এসেছে 1 প্লেট। আর 1 প্লেট চাউমিন এখান থেকে কিন্তু অনেকটাই দেয়, আর আমি চাউমিন খাবো না, জামানও খাবে না, তাব্বুর আর ভাইয়ের জন্য আনালাম চাউমিন, ওদেরকে দিয়ে দেবো। আর একটুখানি লাইভে আসবো, তোমাদের সাথে গল্প আড্ডা সব কিছু চলবে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে লাইভে আসবো। দেখো প্রচুর কোয়ান্টিটি দেয়, প্রচুর কোয়ান্টিটি দেয়। চলো চাউমিনটা ওদেরকে আমি দিয়ে দিই, তারপরে লাইভে আসি, লাইভের পরে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি আজকে শপিং করেছি। বসে পড়েছি তোমাদেরকে জিনিসপত্র দেখাতে, যা যা শপিং করেছি। লাইভ কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, আর প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে, তোমরা দেখেইছো আমি কফি মগের দোকানটাতে ঢুকেছিলাম, তো এই কফি মগটা নিয়েছি, দেখো একদম হোয়াইট, এদিকে ব্ল্যাকের কাজ, এদিকে রেডের কাজ, খুব সুন্দর ক্লাসি এটা দেখতে। আর এই দুটো জাস্ট দেখো কি সুন্দর না দেখতে, এই দুটো কোথা থেকে নিয়েছি তোমরা, আই থিং মানে লাইভে দেখার পর সবাই আবার বলেছে ব্লগে না, ব্লগে দেখাতে তাই দেখাচ্ছি, কারণ অনেকেই যারা লাইভ দেখো ব্লগ দেখো তারা লাইভ দেখো না, তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কফি মগ গুলো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দুটো গেল, আর এটা দেখো, এই দুটোর অনেকগুলো কালার অপশন ছিল, বাট এটাই আমি নিয়েছিলাম। আর ইয়েলোটা বেশ ভালো লাগছিল, প্রচন্ড ব্রাইট লাগছিল ইয়েলোটা, ইয়েলোটা নিয়ে চলে আসবো, ঠিক আছে, তাহলে ইয়েলোটা নিয়ে আসবো। জামানেরও এই দুটো এত পছন্দ হয়েছে না, ও বলছে ওয়াও একদম অন্য রকমের। তো এই কফি মগ গুলো নিলাম আমি, না ওইখানটাতে গেলে চেষ্টা করি। দেখো কোথাও তুমি বাইরে বেরিয়েছো, এইভাবেই কিন্তু আমাদের সংসারে জিনিসগুলো হয়। আমি আজকে কফি মগ কিনবো বলে বেরিয়েছি যে আমি এক গাদা কফি মগ কিনে নিয়ে আসলাম, সেইভাবে কিন্তু সংসারের জিনিস হয় না। তুমি বেরিয়েছো, তোমার একটা জিনিস পছন্দ হলো, তুমি একটাই নাও, এইভাবে আস্তে আস্তে কিন্তু সংসারের জিনিসগুলো বেড়ে যায়। এটা আমি আমার মায়ের থেকে শেখা, মা হয়তো বেরিয়েছে হয় কিছু না কিছু নিল না, বাট একটা কাপ নিয়ে চলে এলো, একটা কিছু নিয়ে চলে এলো, তারপর থেকে এইভাবে সংসারটাকে আস্তে আস্তে গ্রো করে। তো মাই টেকনিক অ্যাপ্লাই করছি, আমি যখন ওই রাস্তায় যাই চেষ্টা করি একটা থেকে দুটো একটু কফি মগ বা চায়ের কাপ এই টাইপের জিনিসগুলো নিতে। তো এইগুলো তো গেল, এবার তোমাদেরকে দেখাবো শাড়িগুলো। এটা হচ্ছে আমার মায়ের জন্য এই শাড়িটা নেওয়া, বলে দিই তোমরা বলবে যে কেন দিদি তুমি এত শপিং করছো। আমি রাকুদি মিলুদি তাব্বু, ঠিক আছে, রাকুদি মিলুদি আমি, আমাদের দুজনের সোর্স অফ ইনকাম আছে। তাব্বু এখন গভর্নমেন্ট জব পেয়ে গেছে, ওরও একটা ভালো সোর্স অফ ইনকাম রয়েছে। তো আমরা বছরে একবার থেকে দুবার ঈদে যেমন দিই, তো এরকম চেষ্টা করি মাদেরকে কিছু দেওয়ার উপহার হিসেবে। আমার মারা শাড়ি যে কি পছন্দ করে, মানে শাড়ি দেওয়া মানে আমার মেয়ে খুব ভালো, সবাই পছন্দ করে, আর সব বাবা মার কাছে নিজেদের সন্তান খুব ভালো, সে দিক বা না দিক আর সন্তানের কাছে বাবা মা মানে গিফট পেলে মানে অন্যরকম অনুভূতি হয়।
তো এইগুলো এই শাড়িগুলো কালকে যেগুলো দেখেছিলাম সেটা তাব্বুর আর তাব্বু দিচ্ছে তাব্বু ম্যাডামও ম্যাডাম হয়ে গেছে তো তাব্বু ম্যাডামও দিচ্ছে দিচ্ছে আর এই শাড়িগুলো যেটা কিনেছি এইগুলো হচ্ছে মিলুদি দিচ্ছে আমি একবার বলে দিই এইগুলো হচ্ছে মিলুদি দিচ্ছে আর আমি যখন বাড়ি যাব আমি নভেম্বরে যাব আবার তোমরা শাড়ি দেখতে পাবে তখন আমি নেব যেগুলো আমি মা মাসি মামিমা সবাইকে দেব তারপর রাকুদিও দেবে রাকুদিটা হয়তো দেখাবো না দেখাতে পারবো না কারণ ও হয়তো ওখান থেকে কিনে দেবে তো এটা হচ্ছে মিলুদির দরুন মাদেরকে শাড়ি এটা হচ্ছে আমার মায়ের জন্য এই যে অল ওভার বডিতে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে অনেক কন্ট্রাস্ট কালার রয়েছে পাটটা এত সুন্দর আঁচলটা তবে ব্লাউজ পিসটা এর হচ্ছে গিফট প্লেন যেহেতু শাড়িটা গর্জিয়াস তাই ব্লাউজ পিসটা প্লেন শাড়িগুলো খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার তাব্বু ফোল্ড করবে তো এই দায়িত্বটা তোর এইটা গেল আমার মায়ের জন্য আর একই রকম আমি আর ওপেন করছি না এই যে দেখো এটা যাচ্ছে মেজো মাসির জন্য মানে এটা হচ্ছে মেজো মাসির জন্য আর ছোট মাসিরটা দেখো একই ডিজাইন শুধুমাত্র কালার আলাদা আচ্ছা এটা ছোট মাসি এটা ছোট মাসি এই দেখো এটা এটার একটুখানি আমি কালারটা দেখাচ্ছি তোমাকে এই যে এই কালার ঠিক আছে আর আমার মা মাসিরা কেমন বলতো ও মাকে মাসিদেরকে একই ডিজাইন দিতে হবে শুধু কালার আলাদা দিতে হবে অন্য ডিজাইনে যদি নিয়ে যায় সেটা হবে না আমার মা মাসিদের অনেক শাড়ি আছে একই শুধুমাত্র কালার আলাদা এরকমই দিতে হবে আর এটা নেওয়া হয়েছে মামির জন্য ঠিক আছে আমার মামি একটু ব্রাইট কালার কম পরে যেহেতু মামা নেই তাই জন্য মামি বলেছে আমার জন্য এই টাইপের কালার নিয়ে আসতে আর মায়েমা এমনি দেখতে সুন্দর সবাই দেখতে সুন্দর এই যে স্টিল কালারের আর এটা হচ্ছে গিয়ে পাটটা যাচ্ছে আর আঁচল হচ্ছে গিয়ে এটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুব সুন্দর এবার আমার শাড়ি কেনার পালা আমিও খুব তাড়াতাড়ি কিনে নেব মালদা যাওয়ার আগে আমিও নিয়ে যাব শাড়িগুলো তোমরা আবার দেখতে পাবে এটাই হয়ে যায় ব্যাপার ব্যাপারটা কি হয় শপিং শুধুমাত্র আমি নিজের জন্য করি না এইখানটাতে সবাই করে সবাই আসে তাই জন্য আমার প্রচুর শপিং ভিডিও যায় প্রচুর শপিং ভিডিও যায় এবার কি হয় আমি যে জিনিসগুলো দেখাবো না তোমরাই বলো দিদিভাই কোথায় গেছিলে কারণ তো ব্লগ তো করতেই হবে কোথায় গেছিলে কি কিনলে একটুখানি দেখিও কারণ শপিং দেখতে সবার ভালো লাগে আমারও ভালো লাগে অনেক ব্লগার আছে যাদের কি ভিডিও আমি রেগুলার দেখি ঘুমোতে যাওয়ার আগে আমাকে ভিডিওগুলো দেখতেই হবে এটাই হচ্ছে কি ব্যাপার তো এই হচ্ছে কি আজকে আমাদের শপিং হয়েছে কেমন লেগেছে তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই শাড়িগুলো কেমন লেগেছে সেইগুলো জানিও তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজ দেখো প্লিজ ফলো করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো এনজয় করো দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগের মাধ্যমে আর হ্যাঁ তোমরা খুব তাড়াতাড়ি আরও একটা ফিঙ্গার ক্রসড সুখবর পেতে চলেছো তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন সব কিছু সুস্থ মতে হয় বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি কালকে হয়তো যাব আমরা সেই কাজটার জন্য যেন সব কিছু ভালোভাবে হয় তোমরা সবাই আজকের জন্য দোয়া করো আজকের জন্য প্রে করো নেক্সট ব্লগটা তোমরা আশা করছি যেন তোমাদেরকে একটা ভালো খবর আমরা দিতে পারি চলো গুড নাইট